নমস্কার আমি মধুমিতা আজ মাসুরির তরফ থেকে আমি কিছু হ্যান্ড পেন্টেড দশর নিয়ে এসেছি যেটা হ্যান্ড পেন্টেড কলমকারী পেন্টের ওপর নিয়ে এসেছি আমি আপনাদের প্রথমে বলি প্রোডাক্টগুলো আমি দেখাবো যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে যাওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইখানে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দেবেন চলুন এবার দেখাতে শুরু করি এটা আমার আজকের প্রথম প্রোডাক্ট প্রথম যে দোপাট্টাটা দেখাচ্ছি এটা দেখুন তসরের ওপর হ্যান্ড পেন্টেড কলঙ্কারি করা হয়েছে খুব সুন্দর কালার কম্বিনেশন এইটা লাইট একটা মেরুন কালার তার উপরে ব্লু অরেঞ্জ ইলো হোয়াইট ব্ল্যাক দিয়ে এই কলমকারি করা হয়েছে আর দেখুন দুপাশে দুটো ময়ূর দিয়ে পার করা আছে পুরো দোপাট্টাটা এইভাবে হ্যান্ড পেন্টের কাজ করা হয়েছে কিছু কিছু এই কলমকারির মধ্যে দেখুন মাছ ময়ূর নানান রকম মোটিভ গেছে পদ্ম যাদের এই প্রোডাক্ট পছন্দ হবে তারা স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমার পরের দুপার্টাটা হল ব্ল্যাকের উপর এই দোপাট্টাটাও এগুলো যেমন লাইট ওয়েট তেমনি এগুলো পিওর তসরের উপর করা দেখুন বডি পার্টটাতে ফ্লোরাল কাজ করা আছে আর সাইডটাতে ময়ূর গাছে কলমকারির এগুলো আপনারা দেখুন গিফট আইটেম হিসেবে ইউজ করতে পারেন বা ধরুন বিয়েবাড়িতে অনেক সময় এরকম এটা স্টোল পারপাসে ইউজ করা যায় হুম মানে সরু করে নিয়ে আপনারা এটাকে শাড়ির সাথেও ইউজ করতে পারবেন এই গেল আমার দ্বিতীয় দুপাটাটা আমার পরের দুপাটারটা বেশ কালারটা দেখুন তসর কালার মানে হোয়াইটের ওপরেই করা হয়েছে তার সাথে ব্লু আর মেরুন পিঙ্ক এই সমস্ত কালার ইউজ করা হয়েছে ফ্লোরাল এটার একটা অন্য রকম লুক আছে এটা কলমকারীর হ্যান্ড পেন্টেড কলমকারি পিওর তসরের দুপাটটা এটা আপনারা যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবার আমি এবার এই দোপাট্টাটা সরালাম পরের দোপাট্টাটার বেশ কালার হচ্ছে গ্রিন আজকে অনেকগুলো কালার এনেছি আপনাদের যাদের যেটা পছন্দ হবে খুব তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এটাও দেখুন ফ্লোরালের ওপর আছে বেশ কালারটা হচ্ছে গ্রিন আর তার মধ্যে ফ্লোরাল গেছে আর আঁচলের কিছু ময়ূর গেছে এটা লাইট ওয়েট গিফট আইটেম খুব ভালো হয় আচ্ছা এই দোপাট্টাটাও আমি সরালাম আমার পরের দোপাট্টাটা দেখুন কিছু এটাও কিন্তু একটা তসর কালারের ওপর দেখুন পাড়ের দিকটাতেই গেছে এরকম কিছু ডান্ডির মোটিভস করা আছে আর বেস কালারটার মধ্যে এইভাবে গেছে কিছু ফ্লোরাল পাট যেটা লোটাস আছে আর প্রত্যেকটা আঁকা হাতে করে ধরে আঁকা নিখুঁত কালার করা দেখে নিন আর খুব হালকা ওয়েট আপনারা তসরের ফল দেখে বুঝতে পারছেন যে এটা কতটাই হালকা এবার যাদের ধরুন এটা পছন্দ হবে বা আমার এই প্রোডাকশানের এই যে হচ্ছে এই তসরের কাজটা এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনাদের কীরকম প্রয়োজন বা আপনারা যদি কোনো কিছু অন্য কোন রকম কিছু কালার চান সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা কাজে আরও উদ্দীপনা পাব এবার আমি আমার এই তসরের দুপারটা সরালাম আমার এই দুপাটাটা হচ্ছে ব্লুয়ের ওপর যারা ব্লু পছন্দ করেন তারা অবশ্যই এটা ক্লিক নিয়ে পাঠাবেন এ দেখুন আর নিচের দিকে দেখুন হরিণের পেন্টিং গেছে এগুলো সুন্দর করে হাতে করে ধরে আঁকা আর ব্লু কালারের ওপর করা হয়েছে এটা এটাতে পিঙ্ক ইয়েলো সব কালারগুলো ইউজ করা হয়েছে এই গেল আমার ব্লুর দুপরটা যার যে কালারটা পছন্দ হবে খুব তাড়াতাড়ি করে বুক করবেন স্ক্রিনশট নিয়ে বুক করবেন পরের দুপাটাটা বেস কালার হচ্ছে ব্ল্যাক এবার দেখুন এটা সাইডের আগে কাজটা দেখিয়ে দিই এটা হচ্ছে ময়ূর মোটিভ করা হয়েছে খুব সুন্দর করে হাতে আঁকা হয়েছে এবং যে নিখুঁত কাজ সেটা আপনারা একটু দেখে নিন ব্ল্যাক যাদের পছন্দের কালার তারা তাড়াতাড়ি বুক করবেন আর যা যাদের ধরুন আমি এই মুহূর্তে দিতে পারবো না তাদের আবার আমি করিয়ে তবে দেব বুঝতেই পাচ্ছেন স্ক্রিনশট নেবেন আর বুক করবেন আমার পরের দোপাট্টাটা দেখুন ব্লুয়ের ওপর আর এটাতে হরিণ মোটিভ হয়েছে সমস্ত হরিণগুলোকে ধরে ধরে আঁকে কালার করা হয়েছে হ্যান্ড পেন্টেড দেখুন পুরো আগে আমি এদিকের পাটটা দেখিয়ে দিই কিভাবে হরিণগুলো আছে পুরোটা জুড়ে এরম হরিণ গেছে আর এই দোপাট্টাগুলোর দেখুন সাইডেও প্রচুর হরিণ আছে এত ধরে ধরে হ্যান্ড পেন্ট করা হয়েছে আর এ আপনাদের যাদের এটা পছন্দ হবে তারা এটা স্ক্রিনশট নেবেন এবং তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর একটা কথা বলে যারা আমার এই প্রোডাক্ট দেখছেন বা ভালো লাগছে বা লাগছে না হ্যাঁ তারা একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটা দিয়ে রাখবেন তাহলে আমার নতুন নতুন যা প্রোডাক্ট যা ভিডিও যাবে আপনারা প্রথমেই তার নোটিফিকেশান পেয়ে যাবেন এই এই দোপাট্টাটা আমি সরালাম এই দোপাট্টাটা দেখুন এটাও তসরের ওপর পেন্টেড কলমকারি করা হয়েছে খুব সুন্দর মানে আমি তো আমার প্রোডাক্ট সুন্দর বলবই আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন কাজ হয়েছে বা আপনারা কেমন চান এই দোপাট্টাগুলো যেমন ধরুন গিফট আইটেমে হিসেবে খুব ভালো আবার এগুলো আপনারা অল্প শীতেটা স্টোল হিসেবে ইউজ করতে পারেন বা কিছুদিন দিন বাদে আপনি মনে করলেন যে এটা স্টোল হিসেবে দুপারটা ইউজ করব না আমি এটা কুর্তি বানিয়ে ফেলবো সেটাও পসিবল এটা অনেকগুলো পারপাসে ইউজ করা যায় এই গেল আমার দুপারটা আজকের এটাই ছিল আজকের লাস্ট দুপারটা আপনারা যাদের আমার প্রোডাক্ট ভালো লাগবে তারা একটু কমেন্ট করে জানাবেন একটু শেয়ার করে দেবেন আর আশা করি আমার দেখা হবে নেক্সট প্রোডাক্টের সঙ্গে আমাদের নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নমস্কার